এই 20টা বছরে মনে হয় আমার 20টা দাঁতে ট্রিটমেন্ট করা লেগেছে, আর আমার 20টা দাঁতই 20টা বছরে অসুস্থ ছিল, কারণ কখনো আমি দেখলাম না যে আমি দাঁত নিয়ে সুস্থ আছি। তো এর আগেও তোমরা আমার দাঁত নিয়ে অনেকবার ডক্টরের কাছে যাওয়ার ভিডিও দেখেছো, তো আজকে আমি আবার ডক্টরের কাছে যাচ্ছি, কারণ ঈদের আগে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম কিন্তু ডক্টর আমার তখন দাঁত তুলে দেয়নি, তো দাঁতটা রাখা যাচ্ছে না সেহেতু তুলতে হবে। এজন্য আজকে আবার একটু আদিন হসপিটালে, এই প্রথমবারের মতো আমি আদিন হসপিটালে যাচ্ছি দাঁত দেখাতে। এর আগেও গিয়েছি অন্য ট্রিটমেন্ট নিতে কিন্তু দাঁতের ট্রিটমেন্ট নেওয়া হয়নি, তো চলো দেখা যাক যে আদিন হসপিটালের দাঁতের ট্রিটমেন্টটা কেমন, তোমাদেরকে অবশ্যই জানাবো। এই একটা দাঁত নিয়ে আমি এত জায়গায় গেছি সেটা বলার মতো না। তো বাসা থেকে বের হয়ে এই তো আমরা অলরেডি আদিন হসপিটালে চলে এসেছি, আর এসে ফাইলপত্র জমা দিয়ে একটু ওয়েট করতেছিলাম, তারপর ডাক্তার এসে দেখলো, দেখে আমাকে একটা টেস্ট দিয়েছে, যার জন্য আমরা এখন যাব অন্য হসপিটালে, ল্যাবএইড হসপিটাল খুলনাতে। তো তারপরে আমরা সেখানে চলে আসলাম, আর এই তো আমাদের অলরেডি এক্স রে করা হয়ে গেছে, আর এক্স রে করে আমরা ওয়েট করতেছিলাম রিপোর্টের জন্য। আর এদিকে তারা বাবা ছেলে দুজন মিলে বই পড়া শুরু করে দিয়েছে, যেহেতু একটা দাঁত নিয়ে অনেক বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে, এজন্য ভাবলাম যে যা যা করার আজকে সব কিছু করে যাব। তার জন্য একবার ওখান থেকে দেখিয়ে এসে এখানে টেস্ট করে আবার এখন রিপোর্টটাও দেখাতে যাবো আদিন হসপিটালে। তো রিপোর্ট নিয়ে আমরা চলে যাচ্ছি আবার আদিন হসপিটালে, একবারে দেখে বাসায় যাব, দেখি কি বলে, যদি দাঁত আজকে উঠিয়েও দেয় তারপরেও আমি দাঁতটা উঠিয়ে বাসায় যাব, কারণ এই দাঁতের যন্ত্রণায় আমি একদম মরে গেলাম। তারপরে মনের ভিতরে একটু ভয় ভয় লাগতেছিল যদি দাঁত উঠিয়ে দেয়, তো যেহেতু ওঠানো দরকার কি আর করা, অনেক মনে সাহস নিচ্ছে অনেক কষ্ট করে। তো তারপরে এই তো আমরা গাড়িতে করে যাচ্ছিলাম, আর বাবুর একটু ঘুম ঘুম ভাব, এত লং টাইম ওকে নিয়ে কখনো বাইরে থাকা হয় না, জানি না অসুস্থ হয়ে যায় কিনা। তো তারপরে আমরা হসপিটালে পৌঁছে গেছি, আর পৌঁছে দেখি যে এখনও ডাক্তার আসেনি, ডাক্তার আসার কথা ছিল 3টায় কিন্তু ডাক্তার এখনও আসেনি, অলরেডি 3:30-4টা প্রায় বেজে গেছে। তো ভাবলাম যে এত বিকাল হয়ে গেছে, যাই একটু নাস্তা করে আসি, তার জন্য আমরা যাচ্ছিলাম আদিন হসপিটালের ক্যান্টিনে। আদিন হসপিটালের ক্যান্টিনের খাবারটা আমার মোটামুটি ভালোই লাগে। তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার ডাক্তার দেখাতে, তারপরে ডাক্তার দেখিয়ে ডাক্তার আমার হচ্ছে আরও 2-3টা টেস্ট দিল ব্লাডের। তারপরে আমরা আবার চলে গেলাম ব্লাড দিতে, ভাবলাম ব্লাডটা আজকে দিয়ে যাই, তারপরে যেদিন দাঁত তুলতে আসবো 14 তারিখে আমার দাঁত তোলার ডেট দিয়েছে, তো সেদিন আবার আসবো, তারপরে তোমাদেরকে বলবো সার্ভিসটা পুরোপুরি নিয়ে যে এদের সার্ভিসটা কেমন। তো তারপরে আমরা হচ্ছে ব্লাড টেস্ট করার জন্য দিয়ে বাসায় চলে এসেছি, অলরেডি এখন বিকাল 5:30-5টা বেজে গেছে। তো এসে আবার হালকা পাতলা একটু নাস্তা করে নিচ্ছিলাম, তো এই ছিল আজকের দিনটা, অনেক ব্যস্ততার মাঝে কাটলো। তোমাদের কাছে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।